নমস্কার বন্ধুরা জিডি কনস্টেবল ফিজিক্যাল পোস্টপন্ড এই নিয়ে গতকাল থেকে তোমরা বিভিন্ন কিংবা ইউটিউবে ভিডিও দেখছো তোমার থেকে আদৌ কি তেইশে সেপ্টেম্বর থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে এই নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে এবং প্রচুর পরিমাণে তারা সেখান থেকে ভিউস কামাচ্ছে ঠিক আছে এর একটাই উদ্দেশ্য কারণ তেইশে সেপ্টেম্বর থেকে যে ইন্টারনাল নোটিশ তোমরা আশা করছো প্রত্যেকে দেখে যাও সেখানে উল্লেখিত ছিল যে তেইশে সেপ্টেম্বর থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে আজ এগারোই সেপ্টেম্বর গতকাল গিয়েছে দশই সেপ্টেম্বর তো হাতে মাত্র সে তেরো দিন তো কেন এখনো নোটিশ প্রকাশিত হচ্ছে না বা অ্যাডমিট আসছে না এই নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তৈরি হচ্ছে এমনকি সেই ভিডিওকে বলা হয়েছিল তাহলে কি পোস্টপন হতে চলেছে সেই সমস্ত প্রত্যেকের মুখে আজকে কিন্তু সিআরপিএফ এর তরফ থেকে মুখ ঘষে দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে কারণ তোমরা যদি জানো আজ ঠিক দুপুর একটার দিকে রিকুট ডট সি আর পি এফ ডট জিও ডট ইন এর যে সিআরপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাবলিশড রয়েছে কী পাবলিশড রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ এসএসসি ডিগ্রি কনস্টেবলের ফিজিক্যাল ডেট নিয়ে ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং লিঙ্ক ফর ই অ্যাডমিট কার্ড অফ পিএসটি পিএইটি ফলোয়েড বাই ডি ভিডিম ঠিক আছে তো সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে দেখো পরবর্তীকালে যে আপডেটটা যে আমরা তোমাদের সাথে তুলে ধরছি সেটা হচ্ছে যেটা বলেছিলাম সেটাই হতে চলেছে যে তোমাদের এস এস টিভি কনস্টেবল ফিজিক্যাল তেইশে সেপ্টেম্বর থেকে সংগঠিত হতে চলেছে ইম্পর্টেন্ট নোটিশ দ্য পিএসটি পিটি ইভেন্টস ফলোয়েড বাই ডিভি ডিএম অ্যান্ড আর্মি অফ সিডি জিডি এক্সাম টু জিরো টু ফোর ইন সিপি এস এস এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপাই ইউনিসেপি ফর সিবি কোয়ালিফাই শর্ট পিস্টে ক্যান্ডিডেট ই শেডিউল ফ্রম দেখতে পাচ্ছ তেইশ নয় দু হাজার চব্বিশ অনওয়ার্স দ্য ই অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিটি অ্যান্ড ডিবিডি এম স্টেজ ক্যান বি ডাউনলোডেড বাই শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য লিঙ্ক এই নিম্নলিখিত লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারবে প্রত্যেকে বলছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু অনেক রকম আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে

আদৌ কি হবে আদৌ কি হবে না তুমি কেন ফেক বলছো না জেনে না বুঝে কেন বলছো আশা করছি প্রত্যেকেরই উত্তর প্রত্যেকেরই উত্তর আজকে সি আর ওয়েবসাইটে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আর কোনো কথা হবে না চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ